রাধে রাধে, রাধে কৃষ্ণ পায়েলের মিষ্টি গুপু চ্যানেলে সকল ভক্তদের জানায় অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, আজ হলো লক্ষ্মীবার, মানে বৃহস্পতিবার। এই লক্ষ্মীবারে বা বৃহস্পতিবারে মা লক্ষ্মী ঘট স্থাপনের কিছু নিয়ম বা বিধি রয়েছে। ঠিক তেমনই মা লক্ষ্মী ঘট তোলারও ঠিক সঠিক নিয়ম বা বিধি রয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই মা লক্ষ্মীর পুজো আর্চা করে থাকি। বাঙালি প্রতিটা গৃহে এই বৃহস্পতিবার বা গুরুবার দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কি আমরা সকলেই কিন্তু মা লক্ষ্মীর যখন পুজো আর্চা করি, তখন কিন্তু আমরা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট স্থাপন করি এবং ঘট স্থাপন করে মা লক্ষ্মী পুজো আর্চা শুরু করি। বন্ধুরা, আমাদের সনাতন হিন্দু ধর্মে প্রতিটি বাঙালি গৃহে প্রতিদিন আমরা মা লক্ষ্মীর পূজা আর্চা বা সাপ্তাহিক যে বৃহস্পতিবারের পূজা আর্চা করে থাকি। প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর একটি পুজোর নিয়ম হলো, তা হলো ঘট স্থাপন করা। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘট স্থাপনের নিয়ম, তারপর ঘট তোলার যে বিধির নিয়ম সেই সম্পর্কে আজকের আমরা জানব। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের ভালো লাগবে। স্কিপ করে গেলে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার আসা যাক ভিডিওর মূল পর্বে। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা আর্চা করে থাকি গুরুবার বা বৃহস্পতিবার। বন্ধুরা, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করার বিশেষ বিধি বা নিয়ম বা তিথি নেই। আপনারা চাইলে বার বেলাতে পুজো করার নিয়ম নেই, আপনারা কিন্তু সকলেই জানেন। চেষ্টা করবেন সকাল 9টার মধ্যে মা লক্ষ্মীর পুজো করার, আর যদি 9টার মধ্যে সম্ভব না হয় তাহলে অবশ্যই সন্ধ্যাবেলাতেও মা লক্ষ্মীর পূজা করা যায়। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন মা লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী। তিনি চাইলে আমাদের অনেক কিছু করতেও পারেন, বা তার পুজো যদি আমরা সঠিক নিয়ম বা বিধি মেনে যদি পুজো করতে পারি, তার ফল কিন্তু আমরা সকলেই পেয়ে থাকি। বন্ধুরা, আপনারা যদি সকাল 9টার মধ্যে পুজো করতে যদি না পারেন, তাহলে প্রদোষকালে চেষ্টা করবেন মা লক্ষ্মীর পুজো করা। প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে গৃহবধূ বা মেয়েরা এই পুজো করে থাকে তা নয়, অনেক পুরুষ বা ছেলেরাও মা লক্ষ্মীর এই পুজো করে থাকে। বন্ধুরা, বাড়ির যে সদস্য পুজো করুক না কেন, সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর গৃহে গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যেখানে ঘট স্থাপন করবেন বা মা লক্ষ্মীর পট রাখবেন সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। নেওয়ার পর গঙ্গা জল ছড়িয়ে দেবেন এবং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি তিনবার বলবেন, দিয়ে শুদ্ধিকরণ করে নেবেন। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি মা লক্ষ্মী খুবই চঞ্চলা। তিনি কিন্তু একই জায়গায় সব সময় থাকেন না। তা বলে কি মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের গৃহস্থের উপর থাকে না? তা নয়, অবশ্যই থাকে। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি মা লক্ষ্মীর পুজোর সময় আলপনা অঙ্কন করা খুবই ভালো। মা লক্ষ্মী পুজোতে প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করবেন মায়ের পদচিহ্ন বা আলপনা আঁকতে, এবং ঘট স্থাপনা করার ওইখানে অবশ্যই একটু আলপনা এঁকে নেবেন, মায়ের পদচিহ্ন আঁকবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই কিন্তু পুজোতে বসার চেষ্টা করবেন। মা লক্ষ্মী পুজোর সময় অবশ্যই এই উপকরণগুলি হাতের কাছে রাখবেন। ধূপ ধুনো দীপ অবশ্যই জ্বালিয়ে নেবেন এবং কিছু ফুল রয়েছে যেটি হলো মা লক্ষ্মী খুবই প্রিয়, তা হলো পদ্ম ফুল। চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল অর্পণ করা। আপনারা সকলে জানেন যে পদ্ম ফুল মায়ের খুব প্রিয়, তাই চেষ্টা করবেন অবশ্যই পদ্ম ফুল দিয়ে মাকে একটু ফুল নিবেদন করতে। বন্ধুরা, মা লক্ষ্মীর পুজোর কিছু নিয়মবিধি রয়েছে, সেগুলি হলো অবশ্যই মা লক্ষ্মীর পুজোতে শঙ্খ বাজাবেন, কিন্তু ঘণ্টা বাজাবেন না, ঘণ্ট বাজানো নিষিদ্ধ। আর একটি হলো ঝিঞ্জি ফুল, এই ফুল কিন্তু মা লক্ষ্মীর পুজোতে ব্যবহার করবেন। বন্ধুরা, আপনারা যখন মা লক্ষ্মীর পুজো বা সংকল্প করবেন, অবশ্যই উত্তর বা পূর্ব দিকে বসে
তবে সংকল্পে করতে বসবেন এবং হাতে গঙ্গাজল নিয়ে নমঃবিষ্ণু 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 তিনবার আচমন করে নেবেন। তারপর পরিষ্কার জল দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে নেবেন। বন্ধুরা, মা লক্ষ্মীর পুজোতে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয়, তা হলো আতপ চাল, বাতাসা, সন্দেশ, কিছু ফুল, মিষ্টি, দূর্বা ঘাস, চন্দন, এগুলোই লাগে। তো আপনারা সকলেই জানেন ঘট স্থাপন করতে গেলে অবশ্যই আতপ চাল তো লাগবেই, ধান লাগবে, দূর্বা ঘাস লাগবে, ফুল লাগবে, ফুলের একটি মালা, কাঁঠালি কলা, যদি ডাব না পান তো কাঁঠালি কলা অবশ্যই রাখবেন। এগুলোই মা লক্ষ্মীর পুজোর বিশেষ উপকরণ। বন্ধুরা, আমরা যখন সাপ্তাহিক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করি তখন কিন্তু বিশেষ আয়োজন করি না। একমাত্র আমরা যখন বিশেষ পূর্ণিমা তিথি থাকে, বিশেষ তিথিতে আমরা তখন মা লক্ষ্মীর পুজো আরম্ভ একটু বেশি জাঁকজমক করে থাকি। আর পুজোর পর অবশ্যই আপনারা প্রসাদ বিতরণ করবেন আর সধবারা অবশ্যই সিঁদুর পরবেন। বন্ধুরা, আরেকটি বিশেষ নিয়ম হলো প্রত্যেক বৃহস্পতিবার দিন যখন মা লক্ষ্মীর পুজো করবেন অবশ্যই হাতে দূর্বা ফুল নিয়ে মা লক্ষ্মী ব্রতকথা পাঠ করবেন বা পাঁচালী পাঠ করবেন। এটি খুবই ফলদায়ক। আমরা কিন্তু সকলেই জানি পাঠ বা শ্রবণ করলেও ফল পাওয়া যায়। আর যে মূল বিষয়টি বলবো সেটি হলো ঘট স্থাপন। হিন্দু বাঙালি হিন্দু ধর্মে লক্ষ্মী পুজোর সময় ঘট স্থাপন করা হয়। বন্ধুরা, ঘট স্থাপনের জন্য কাঁসা, পিতল, তামার ঘট ব্যবহার করতে পারে। বন্ধুরা, কখনোই স্টিলের বা প্লাস্টিকের ঘট একদম ব্যবহার করবে না। যাদের পক্ষে সম্ভব নয় তামা, পিতল, কাঁসা ঘট কেনা, তারা অবশ্যই মাটির ঘটও স্থাপন করতে পারে। বন্ধুরা, যারা মাটির ঘট স্থাপন করে পুজো করবেন তার একটি অসুবিধা হলো যে এই একবার ঘট স্থাপন করার পর সেই ঘট পুনরায় স্থাপন করা যায় না। তাই আপনারা চেষ্টা করবেন তামা, পিতল, কাঁসার ঘট স্থাপন করার। আর মাটির ঘট যদি স্থাপন করে তাহলে আপনাকে প্রত্যেক বৃহস্পতিবার নতুন নতুন মাটির ঘট কিনে তবেই কিন্তু আপনি ঘট স্থাপন করতে পারবেন। বন্ধুরা, মা লক্ষ্মীর ঘট স্থাপনের ক্ষেত্রে কিন্তু আপনার স্টিলের ঘট ব্যবহার করবেন না। আর এই অবশ্যই যখন ঘট স্থাপন করবেন ঘটে অবশ্যই পূর্ণ গঙ্গাজল দিতে পারেন। যদি গঙ্গাজল না থাকে অবশ্যই পরিষ্কার জলও দিতে পারেন এবং সেই জলে অবশ্যই একটি এক টাকার কয়েন, একটি সুপারি এবং একটি আম্রপল্লব অবশ্যই দেবেন এবং আম্রপল্লবের উপর একটি পান আর একটি কলা, যাতে স্বস্তিক চিহ্ন আঁকা থাকবে, অবশ্যই এটি ঘটের উপরে দেবেন। বন্ধুরা, আপনারা যখন ঘট স্থাপন করবেন অবশ্যই ঘটের নিচে দূর্বা এবং ধান এবং মাটির দিয়ে তবেই কিন্তু আপনারা ঘট স্থাপন করবেন। ঘট স্থাপনের সময় অবশ্যই উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করবেন। আর আপনারা যদি ডাব না পান অবশ্যই হরিতকি বা সুপারিও দিতে পারেন এবং অবশ্যই আপনারা মায়ের স্বস্তিক চিহ্ন আঁকতেও পারেন। বন্ধুরা, আমরা যে ঘরটি আজ বৃহস্পতিবার স্থাপন করলাম সেই ঘরটি তুলব পরের সপ্তাহে বুধবার দিন সকাল 9টার মধ্যে। চেষ্টা করবেন ঘরটি তোলা। তারপর বৃহস্পতিবার দিন আবার একই রকম নিয়ম মেনে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পুজো করবেন।